শরীর দুর্বল ও কিছু করতে পারবে না, ওই টাকা পয়সা বাড়ি ঘর সোনা দানা সব কিছু দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীর যেটা সুখ শান্তি সেটা ও দিতে পারবে না। তাহলে এটা আমার কি করা লাগবে? আমার বাইরে থেকে ব্যবস্থা করতে, আমার বাইরে থেকে যাওয়ার দরকার কি? বাইরে যদি আমি একটা ছেলের সাথে সম্পর্ক রাখি, কোনো বিলাসিতা কিছু করি, তখন দেখা যায় আস্তে আস্তে আমার স্বামী জানলো আমার সংসার অশান্তি, আমার ঘরটা নষ্ট হলো, দরকার কি? তখন আমি ভাবলাম যে তুই আমার একটা ভালো বন্ধু থাকলে, মানে ছিলি, ভাবতেছিলাম আমি একা একা যে আমি এটা কার সাথে করতে পারি, তখন ফট করে আমার মনে হয়েছে তোর কথা, তোর সাথে এত দিন আগে ভালো একটা বন্ধু ছিল, কত কিছু করছি, তাহলে তোর সাথে এটা আমি শেয়ার করতে পারি, এর লেগে তোরে ফোন দিয়েছিলাম। হ্যালো হ্যালো, আরে শিলা কি অবস্থা? এই যে ভালো, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তা হঠাৎ ফোন দিলি? আরে ফোন দিলাম, বন্ধু বান্ধব অনেক দিন হয় কথা বলতে পারি না, তো আড্ডা উড্ডাও দিতে পারি না, তো ভালো লাগে না একা একা। আর এই যে আমার বিয়ে হয়েছে, স্বামী তো মানে বাইরে বাইরে থাকে, ঠিক মতো সময় দিতে পারে না, তো তোর একটা কথা বলতাম যে যেন ফোন দিছে অনেক দিন পর, ঠিক আছে? আচ্ছা কি কথা বল দেখি। আগে তো আমরা অনেক জায়গায় গিয়েছি, সময় কাটাচ্ছি, কথাবার্তা বলছো, অনেক কিছু হয়েছে আমাদের মধ্যে, তো আমি যদি যেখানে আসতে বলি আসতে পারবে, একটু গল্প করতাম, আড্ডা দিতাম, সময় কাটাতাম। আসলে আমি তো জানি তোর তো বিয়ে হয়ে গেছে, আর স্বামীর ঘর থেকে তুই এসে আমার সঙ্গে কথা বলবি, আড্ডা দিবি। আরে দূর তো স্বামী, ও বল কি পায়, তুই যে আমার মজাটা দিতি, শান্তিটা দিতি, ওটা কিন্তু আমার স্বামী পায় না। সেই জন্য বলতাম তো অরে আমার কিছুই হয় না, তুই জানিস না আমার মনের কষ্টের কথা, বলতেছি তুই আয় না, তোর সামনে পাই আমি সব বুঝাই করি, ফোনে তো সব কিছু বলা যায় না। আর আগে আমরা দুজনে কী কী করছি, কত কিছু করছি, তাই না? তোর কাছে কিন্তু আমি অনেক সুখে ছিলাম রে, আমি ভুল করছি তোরে না বিয়ে করে, তো যেটা বলতেছিলাম তুই আগের মতো আয়, দেখ আমার সাথে কথা বল একটু, তোর ভালোবাসাটা চাই আর কিছু না। আসলে বন্ধু তুই কিন্তু অনেক ভালো হয়েছিস, বিয়ের পরে কিন্তু তোর আরও সুন্দর চেহারা ভালো, অনেক ভালো হয়েছে, কিন্তু সত্যি বলতেছি তোর অনেক সুন্দর চেহারা হয়েছে। তুই কি খাস বলতো? কি খাই, তুই যেটা খাস সেটা আমিও তো। আরে না, তারপরও তোর অনেক সুন্দর চেহারা, ফেস ভালো আছে। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দে না, তুই আসবি কিনা সেটা বল, আমি তোকে জানাবো নে। আরে না না জানা এটা না, তুই এখন আমারে বল তুই আসবি কিনা, শোন বেশি সময় নেই, 5-6 ঘন্টা এরকমই সময় কাটাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সকাল 8টা থেকে ধরে বেলা 5টা পর্যন্ত তোমাকে তোরে নিয়ে ঘুরমু ফিরমু, এই তো সমস্যা নেই। কিন্তু তারপরে কি, আবার কি দরকার? শোন না, কি তুই এতক্ষণ বুঝিস নি আমি তো তোরে কি কি কইছি? আরে পাগলি, বলতেছিলাম আমি তো তোর আগেই বলছিলাম যে বিয়ে শাদী না করে এভাবে জীবন যাপন করে কাটা ভালো লাগবে, কিন্তু আসলে সেই জিনিসটা তোর দ্বারাই মানে আমি পালাম না, বা আমার তুই সেরকম কিছু মনে করলি না, আমি ওটা হয়ে গেছে, ওটা তার এখন করে লাভ হবো না, তো তুই আসতে পারবি না, দেখ তোরে আমি কি করলাম, বেশি সময় নেব না, মাত্র 3-4 ঘন্টা এরকম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি 3-4 ঘন্টা সময় দিতে পারবো, তবে হঠাৎ করে আজকে অথবা কালকে তা না, একটু দেরিতে হলে ভালো হয় না, আর একটু লেটে। তুই ফ্রি থাকবি কবে তাই কো আমার? আমি ফ্রি থাকবো সামনে একটা দিন পর, কালকের একটা দিন পর থাকবো। আরে তুই আজকে আয় না, আজকে আমার স্বামীটাও ছিল না। তাহলে আজকে যদি যেতে হয় তাহলে দুপুরের পরে যাওয়া লাগবে। আচ্ছা তুই দুপুরের পরে আয়, সমস্যা নেই, এখন তো হাফায় বাজে 9টা, তুই 1টার পরে চলে আসবি, রাত্রে চলে যাবি, আর আমার স্বামী তো আসবে রাত 10টায়। আর হ্যারে দিয়ে কী হয় ক, আর একটু ধরতে গেলেও ধরতে দেয় না, ছুতে গেলেও ছুতে দেয় না, মানে হ্যাঁ থাকে হ্যার মতো, মানে ওয়ার মতো করেও চলতে চায়, আমার যেটা কোনো ভালো মন্দ কথা শুনে তাও শোনে না, জানি আমার মনের মধ্যে খুব কষ্ট, আমি ভুল করছি তোরে না বিয়ে করে, তুই তুইও তো আমার বিয়ে করতে চাই, এরপরে বিয়ে করলি না। কোন সময় আমি কইছিলাম তোরে বিয়ে করবো না আমি? মানে তোর কথাই তো আমি বুঝছি, বুঝছি তো, ভাবছিলাম যে আমার রস শেষ হয়ে গেছে, দিন আর মজা লাগে না। আরে না ওটাই না, আসলে একটা জিনিস কি, তোকে আমি বিয়ে করতাম রে বন্ধু, কিন্তু কই যে একটা বন্ধু তোর পরিচয় আর দিত, তোর সাথে আমার এই সম্পর্কটা কেমনি কিভাবে কি হয়ে গেল, আর হঠাৎ করে তুই আমাকে একটা অফার দিলি, আমিও দিলাম, দিয়ে দুজন এক জায়গায় জড়িয়ে হলাম, কি একটা হয়ে গেল, এটা নিয়ে আসলে আমি একটা চিন্তার মধ্যে পড়েছিলাম। তারপরে দেখলাম যে না, তুই তো পরে পরে আমাকে সব কিছুই নিজ ইচ্ছায় দিতে লাগলি, এই জন্য একটা চিন্তা করছিলাম যে যখন দিতে লাগতেছে তাহলে ওর একটা সংসার বাঁধার স্বপ্ন দেখি, কিন্তু সেটা তো তোর বাবা মা তোকে করতেও দিল না, আমাকেও করতে দিল না, তাহলে দোষটা কি আমার, তুই বল? দোষ তোর না, আমারও না, এটা আমার বাবা মার দোষ। তাহলে এটাই বলতেছি, আসলে বাবা মারা এরকম কিছু করবে তাহলে আমরা কী কব ক? আচ্ছা যাই হোক, যেটা আমি বলতেছি, আমি যেটা বলতেছি তুই আসবি যাবি, আমি যখন মাঝে মাঝে ফোন দেবো তখন একটু আসিস না? অবশ্যই আসবো, তুই যখন ডাকবি, যখন তোর প্রয়োজন হবে তুই কেলে আমার ডাক দিবি খালি,
তোকে অন্য কিছু করতে হবে না, অন্য টেনশন না, যা করার আমি করব, যা হলে আবার আমি নেব। তুই শুধু খালি আমাকে সময় পায় ডাক দিবি। অবশ্যই। ঠিক আছে, আচ্ছা কিন্তু আসিস। আর আরেকটা কথা বলি, তোর জামাই না কিছু যদি আবার মনে করে। দূর আমার জামাই, আমার জামাই তোরে দেখবেই না। যদি আমার জামাই কখনো জানতে পারে যে তুই আমাদের বাসায়, আরে তখন আমি সেটা ম্যানেজ করে নেবো। যে আমার এটা মানে বন্ধু, আর আশেপাশে বাসার আমরা একসাথে লেখাপড়া করছি, একসাথে ঘুরছি ফিরছি, এই পর্যন্ত আর কিছু না। আমার জামাই জানলে তো, আমার জামাই যখন থাকবো না তখন। আর ফ্ল্যাটে কে কখন আসে যায়, কার খবর কে নেয়, ঠিক আছে সেটা তো জানি আমি। কিন্তু তোর জামাই এত একটা স্মার্ট, এত ভালো একটা ছেলে, শিক্ষিত, তারপরে তোকে শুন শুন থাম থাম একটা কথা বলি, উপর তো দেখা যায় খুব সুন্দর স্মার্ট, কিন্তু কারো মনের ভিতরটা কেউ দেখে না। আর আমাদের মধ্যে দেখা যায় হ্যাঁ আমরা অনেক ভালো, কিন্তু আমাদের ভিতরে ভিতরে কী হয় এটা আমরা কারো কাছে বলতে পারি না। একটা ছেলে যে এরকম হতে পারে আমি কখনো ভাবিনি। আমি অনেক ভাবছিলাম যে ছেলেটা যাক হ্যান্ডসাম, অনেক সুন্দর, মনে অনেক ভালো, সব দিক থেকে ভালো, ওই আমি বাসের ঘর থেকেই দেখি আবার জীবনটা দিয়ে কাহিনী। আর এগুলো তো আর বলা আমি বুঝাই বুঝাতে পারবো না ভাই। তুই আজকে আসবি আমার কাছে, আমি এটা জানি, আসলে আমি সব কিছু কমো, তাহলে আমি রাখি বাই। আচ্ছা আচ্ছা বন্ধু, আর আর অল্প একটু কথা বলি, আর একটু না। আচ্ছা বাসর রাতে কি বিলাই মারা হয়েছিল না, যে বাসর রাতে যে কথাটা কইলি তুই? বাসর রাতে হ্যাঁ হ্যাঁ মতো ঘুমাই, আমি আমার মতো ঘুমাই, হ্যাঁ বোঝে না যে বোরে কি করতে হয়। একটা স্বামী স্ত্রী যে কি এটি হ্যাঁ বুঝতো না, আমি তো ভাবতাম হ্যাঁ লজ্জা পাই তো, ঠিক আছে ওমা দিনের পর দিন দেখতেছে ওই ওরকম আগের মতোই, তাহলে বুঝলাম হ্যাঁ দুর্বল। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি অবশ্যই যাবো, তবে কালকে আজকে আজকে গেলে দুপুরের পর যাচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে, সময় কিন্তু ঠিক মতো ভালো করে দিতে হবে। অবশ্যই, আগের মতোই চিন্তা করিস না, গলায় আপর। আচ্ছা ঠিক আছে, ওকে বন্ধু, বাই বাই।